ডেন্ট ফ্রি মোবাইল রিচার্জ অ্যাপসে কিভাবে রেফার হ্যাক করে আর্নিং করা যায় এবং প্রতি রেফারে কিভাবে 1500 কয়েন করে পাওয়া যায়। সো দেখেন আমার এখানে 4400 কয়েন আছে এবং যদি আমরা এখানে ভিউ হিস্ট্রিতে যাই তাহলে দেখেন একটা রেফারে 1500 পাইছি। সো মালয়েশিয়ার নাম্বার এবং কিভাবে আপনি মালয়েশিয়ার নাম্বার দিয়ে আনলিমিটেড রেফার করতে পারবেন জানতে হলে আজকে ভিডিওটি দেখতে থাকুন এ টু জেড। আপনারা দেখছেন ব্লুটেক স্কুল ইউটিউব চ্যানেল। সো দেখেন ইনভাইট ফ্রেন্ডসে গেলে আপনি পাবেন সরাসরি এখানে কপি টু ক্লিপবোর্ড বা কপি করে নেবেন ইনভাইট লিঙ্কটা। এখন কোথায় আপনি মালয়েশিয়ার নাম্বার পাবেন? সো দেখেন ভোপি অ্যাপ অ্যাপটার মধ্যে মালয়েশিয়ার নাম্বার খুব সহজেই পেতে পারেন। আপনি জাস্ট ভোপি অ্যাপটি ওপেন করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সব অ্যাপগুলোর লিঙ্ক থাকবে, এখানে ইয়েস টিক মার্ক দিবেন এবং দ্বিতীয়টাও ইয়েস টিক মার্ক দিবেন, তারপর নেক্সট করে দিবেন। সো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গ্রামীণ নাম্বার, অর্থাৎ আপনার আশেপাশে যাদের গ্রামীণ নাম্বার আছে সেই নাম্বারগুলো দিয়েই কিন্তু শুধুমাত্র মালয়েশিয়ার নাম্বারে মানে কোড আসবে, অর্থাৎ এখানে ভোপি অ্যাপে কোড আসবে, তাছাড়া কিন্তু ভেরিফিকেশন কোড আসবে না। তো আমি এখন মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, মানে অন্য একটি মোবাইল নাম্বার, যে অ্যাকাউন্ট ভোপি অ্যাকাউন্ট খোলা হয়নি। সো দেওয়ার পর সরাসরি এখানে নেক্সট করে দিবেন, আমারটি একটু মিলিয়ে নেবেন, তারপর ইয়েস করে দিবেন, তাহলে দেখবেন আপনার মোবাইলে একটা কোড যাবে। অবশ্যই আপনার গ্রামীণ সিম হতে হবে, আবারও বলতে দিচ্ছি, আপনার মোবাইলে থাক বা না থাক অন্য একটা সেটে থাক তাও সমস্যা নাই, অবশ্যই গ্রামীণ সিম হলে হবে আর হবে টেলিটকে। সো অন্য সিমগুলো আপনি কিন্তু হবে না। সো দেখেন আমার কোডটা এসে গেছে এবং দিয়ে দিলাম। সো দেখেন নেক্সট করে দিলাম, কীভাবে অন্য সিমগুলো কোড আসতে চায় না, সো আপনি চাইলে ট্রাই করতে পারেন। গ্রামীণ আশেপাশে যাদের আছে প্রত্যেক কিন্তু একটা গ্রামীণে ইনভাইট করলে 400-1500 করে পয়েন্ট পাচ্ছেন। সো এখন একটি নাম দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো নাম দিয়ে নেক্সট করে দিবেন। দেখেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, আপনার একটি নাম্বারে গ্রামীণ নাম্বার বা টেলিটক নাম্বার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোড আসবে কোনো সমস্যা নাই। সো নাম্বারের পর দেখেন এখানে আপনার নাম্বারটি শো করছে, এই নাম্বারটি ভবি নাম্বারটি আপনি কপি করে নেবেন। নেওয়ার পর সরাসরি আপনি কী করবেন, বেরিয়ে যাবেন, আপনি SMS বা অন্য জায়গায় কোনো জায়গায় নোটপ্যাডে সেভ করে রাখবেন নাম্বারটি। তো আরেকটি মজার ব্যাপার এখানে দেখুন, দেখেন আপনার 3 রিঙ্গিত দিয়ে দিবে, সরাসরি RM অর্থাৎ রিঙ্গিত এখানে আপনার নাম্বারটি দেখাবে এবং 3 রিঙ্গিত দিয়ে আপনি মনে হয় বাংলাদেশি 10-15 মিনিট ফ্রি কলও দিতে পারেন এই অ্যাপ থেকে। সো দেখেন এই যে ওয়েলকাম এই ম্যাসেজটা আমরা ডিলিট করে দিতে পারি, এই যে নাম্বারটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এই নাম্বারে আমরা মূলত ডেন্ট অ্যাকাউন্ট খুলবো। প্রথম ডেন্ট অ্যাকাউন্ট খুলবেন তাহলে কিন্তু জয়েন বোনাস দিয়ে দেবো। যারা আমাদের ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটু করে লাইক দিয়ে দিবেন, একটি করে সবাই, আসলে লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না, সবাই লাইক দিলে কিন্তু ভিডিও, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকে এই ভিডিওটি এবং কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন। সো দেখেন আমি এখানে একটি লিঙ্ক রেখে দিচ্ছি, সরাসরি মালয়েশিয়ার নাম্বারে অ্যাকাউন্টের লিঙ্ক আমার যে মেইন অ্যাপটা, সরাসরি আপনি কোলন করে নেবেন। দেখেন ডেন্ট 2 নামে একটা করে রাখছি এবং ডেন্ট করে রাখছি। তো ডেন্ট কীভাবে অ্যাকাউন্ট কোলন বা অন্য অ্যাপগুলো অ্যাকাউন্ট কোলন করতে হয় সেগুলো হয়তো সবাই জানেন, সেটি আমি আজকে বললাম না, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেখানে আপনি ক্লিক করে দেখতে পারেন। সো আমি এখানে লিঙ্কে পেস্ট করে দিলাম ব্রাউজারে এবং এখানে সরাসরি ইন্টার করে দেবো। দেখেন সরাসরি ডেন্ট অ্যাপে প্রবেশ করবে, এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, গেট স্টারে ক্লিক করার পর 0 ডেন্ট যদি দেখায় তাহলে একবার আপনি মনে ভুলেও জয়েন নাও ক্লিক করে জয়েন করবেন না, তাহলে আপনার কিন্তু রেফার প্রোগ্রামে মানে অ্যাড হবে না সেই পয়েন্টটি। তো আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিই, সরাসরি আপনি দেখেন যতবারই 0-0 দেখাবে ততবারই আপনি কী করবেন ক্লিয়ার করে দেবেন। দেখেন ডেন্ট 0 এখানে দেখাচ্ছে, জয়েন বোনাস দিবে না, সো এখান থেকে আপনি কেটে দিবেন। অবশ্যই মেইন অ্যাপটি ডেন্টের যে মেইন অ্যাপ সেই অ্যাপটি আপনি কখনও ইয়ে করবেন না। দেখেন লিঙ্কটা আমি আবার পেস্ট করে ব্রাউজারে ক্লিক করবো, সরাসরি আপনার অ্যাপে নিয়ে যাবে, যখনই 99 ডেন্ট দেখাবে তখন মনে করবেন আপনার মেইন অ্যাকাউন্টে যুক্ত হবে আপনার বোনাস। দেখেন এখানে 99 দেখাচ্ছে, তার মানে আমাদের জয়েন নাও ক্লিক করে এখন যদি অ্যাকাউন্টটা খুলি তাহলে পয়েন্টটা বোনাস পাবে, মানে সেই বোনাসটা যোগ হবে, রেফার কমিশনটা পাওয়া যাবে। সো অবশ্যই 99 থাকলে তারপর আসবেন এখানে। সো আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো, এখন আমি যে মালয়েশিয়ার নাম্বারটি ক্রিয়েট করেছিলাম ভোপি অ্যাপে, সো আমাদের এখানে মালয়েশিয়ার নাম্বারটি আমরা দিয়ে দিব এবং দিয়ে এখানে তীর বাটনে ক্লিক করব নিচের দিকে, সরাসরি তীর বাটনে ক্লিক করে দেখেন এখানে ভেরিফাই হবে। সো ভেরিফাই হলে আমরা শুধু কল ভেরিফাই করবো না, এখানে SMS ভেরিফাই করবো, বাংলাদেশের নাম্বারে কিন্তু SMS ভেরিফাই হয় না, সেক্ষেত্রে মালয়েশিয়া বা অন্য অন্য দেশে পোল্যান্ডের নাম্বারে কিন্তু ভেরিফাই হয় সরাসরি SMS ভেরিফাই। সো আমরা এখানে SMS ভেরিফাই একটা অপশন পাবো এবং দেখেন বারবার যদি ভোপি অ্যাপে কোড আসে বা কোয়ালও আসে তাহলে কেটে দিব আমরা। তো যখন এখানে ফেল্ড হয়ে যাবে তখন একটা অপশন পাবেন ইউজ SMS ভেরিফিকেশন ইনসাইট, অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন। দেখেন SMS কোড এখানে আপনার একটি ভোপি অ্যাপে আপনি যে নাম্বারটি দিয়ে খুললেন ভোপি অ্যাপের মালয়েশিয়ার নাম্বার সেই নাম্বারে একটি কোড যাবে OTP। সো আমরা একটুখানি ওয়েট করি এবং খুব শিগগিরই আশা করি কোডটা চলে আসবে, কোনো সমস্যা হয় না, দ্রুতই কোডটা চলে আসে। সো আপনার নেট একটু ভালো রাখবেন তাহলে আরও ভালো হয়। সো আমি ভোপি অ্যাপের ভিতরে গিয়ে কোডটা দেখি, তো একটুখানি আমরা ওয়েট করব এবং কেউ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে মিস করবেন না, তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আপনি জাস্ট কিছুক্ষণ 2-4টা নাম্বারে যদি ইয়ে করেন তাহলে ইন্টারনেট প্যাক কিনতে পারেন অথবা টাকাও নিতে পারেন, 100 টাকা করে মোবাইল রিচার্জ যে কোনো একটা সিমে। সো একটুখানি কষ্ট করতে হবে অবশ্যই আমাদেরকে,
রেফার করতে হবে বেশি বেশি। তো কোডটি কিন্তু আমাদের চলে আসছে এবং এই কোডটি আমরা হবু এখানে দিয়ে দিব অথবা কপি করে সরাসরি পেস্ট করে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি খোলা প্রায় হয়ে যাবে। সো দেখেন অবশ্যই আপনি দেখেন আশেপাশে যাদের গ্রামীণ সিম আছে তাদের দিয়ে জাস্ট তার সিমে একটি কোড যাবে ভোপিতে ডাটা ক্লিয়ার করে প্রতিবারই করে নেবেন। সো এখানে নাম্বার আপনি নাম দিবেন ইচ্ছামতো নাম দিয়ে ইমেল দিয়ে ওকে করবেন, দেখেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার মনে হয় না এর চেয়ে সহজ আর ইনকাম হয় অনলাইন থেকে মোবাইল দিয়ে, সবচেয়ে ভালো মোবাইল রিচার্জ অ্যাপ আশা করি ডেন্ট। আগে কিন্তু চেক হওয়া ছিল, যেহেতু আমরা গেম খেলে আর্নিং করতাম, আমি অনেক ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন হয়তো। তো এখন কিন্তু চেক হওয়া উঠে নেওয়ার পর এটি লাস্ট পদ্ধতি যে আর্ন করা যায় পয়েন্ট। তো আমরা যদি এখন নেক্সট করে দিই, দেখেন এখানে 990 পয়েন্ট দিচ্ছে, নেক্সট গোতে ক্লিক করে দিলে দেখবেন আপনি একটুখানি ওয়েট করলে 2400 পয়েন্ট কিন্তু পেয়ে যাবো এবং ইনস্ট্যান্টলি ওপরে দেখেন নোটিফিকেশন চলে আসবে আমার মেইন অ্যাকাউন্টে কিন্তু 1500 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আমি সরাসরি দেখা যাচ্ছি দেখেন জাস্ট উপরে দেখেন আমার 2400 সরাসরি মালয়েশিয়ার নাম্বারে রেফার বোনাস কিন্তু দিয়েছে এবং এ দেখেন থ্যাংকস ফর শেয়ারিং বা যা একটা বলছে তারা পপ আপ সকল দেখেন 7000 কিন্তু পয়েন্ট হয়ে গেছে। আমি এর আগেও একটা করলাম ভিতরে ভিডিও স্টপ করার ভিতরে। সো দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে আমি যদি ক্লিক করে দেখতে পারেন হিস্টোরিতে আমি কিন্তু 4-5টা রেফার করছি, সব কিন্তু মালয়েশিয়ার নাম্বারে। সব ভোপি অ্যাপে এখন এভাবে খুলবেন আমি সব দেখিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এরকম 1500 করে পয়েন্ট নিতে পারে প্রতি রেফারে। এবং মালয়েশিয়ার মধ্যে অ্যাকাউন্ট খোলা কীভাবে সব কিছু তো দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছে। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে SMS দিয়ে ইমোতে বা আপনি সরাসরি টেলিগ্রাম গ্রুপ থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে জয়েন হয়ে আপনি সরাসরি সমাধান নিতে পারেন আমাদের কাছ থেকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ। আজকের মতোই বিদায় নিচ্ছি, পরবর্তীতে কী টপিকে ভিডিও চান আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন।